আজকে ডিনারে মেনু হচ্ছে লুচি, ছানার বড়া, বেগুন ভাজা, আলু পটলের ছোকা, মালাই চিকেন, ভেন্ডি ভাজা, ডাল, ছানার কালিয়াও আছে, জানি না এত কি করে খাবো। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে অ্যান্ড ওয়েলকাম টু আর নিউ ব্লগ। আজকে জাস্ট ঘুম থেকে উঠেই আমি ব্লগটাকে শুরু করে দিয়েছি, বিকজ আজকে সারাদিনে প্রচুর কাজ, পরে যদি ব্লগটা শুরু করার সময় না হয় তাই এখন থেকেই করলাম। আর ব্লগের শুরুতেই প্রথমেই সবাইকে অনেক 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 থ্যাংক ইউ। লাস্ট নাইটেই আমাদের চ্যানেলের 1K সাবস্ক্রাইবার্স কমপ্লিট হয়ে গেছে অ্যান্ড আমাদের ডেলি লাইফের দেবীরার ফ্যামিলি এত তাড়াতাড়ি 1000 হয়ে যাবে সত্যিই ভাবতে পারিনি। 8 মাসও হয়নি, ষোলোই এপ্রিল না ষোলোই মার্চ আমরা চ্যানেলটা শুরু করেছিলাম। আজকে মানে কালকে ছিল 4th of December, তো লেস দ্যান 1 ইয়ারে এতটা মানে হয়ে যাবে সত্যি ভাবতে পারিনি। যখন শুরু করেছিলাম ভেবেছিলাম কেউ হয়তো দেখবে না, কেউ আমাদের মানে ইউটিউব ফ্যামিলির সাথে জয়েন হবে না, বাট এত তাড়াতাড়ি হবে সত্যি ভাবিনি। তো প্রচণ্ড ভালো লাগছে অ্যান্ড এমন সময় 1K হলো যে আমি আর রাকেশ দুজনে দু জায়গায়, তো একসাথে আমরা ভেবেছিলাম 1K হলে লাইভে আসবো বা একটা কেক কেটে কিছুটা সেলিব্রেট করবো, বাট এখন সেই সিচুয়েশানটা নেই, এই জন্য সেটা এখন করা পসিবল হবে না। সো পরে সেটা করবো সেলিব্রেট। সো এনিওয়েজ অ্যান্ড এভাবে পাশে থাকো, আর কী বলবো, খুব ভালো লাগছে। কালকেই মানে ভেবেছিলাম যে একটা ছোটো কিছু ভিডিও করে আপলোড করবো, তো তারপরে ভাবলাম যে অনেকটা রাত হয়ে গেছে, সবাই হয়তো ঘুমিয়ে পড়েছো, তাই জন্য ভাবলাম কালকেই যখন মানে আজকের ভ্লগটা করবো তার সাথে এই পার্টটা অ্যাড করবো। অ্যান্ড আরেকটা যেটা জিনিস সেটা হচ্ছে যে কালকে যে আইব্রো ভাতের ভ্লগটা ছিল সেই ভ্লগটা আপলোড করতে গিয়ে দেখলাম যে কিছু কিছু র ফাইলস আমার পুরো উড়ে গেছে, মানে ওটার জন্য আমার খুব মনটা খারাপ ছিল। যেটা 1K সাবস্ক্রাইবার্সটা হওয়ার পর একটু হলেও ঠিক হয়েছে, মানে ভালো লাগছে, বাট খুব মনটা কাল খারাপ হয়ে গেছিলো। ভ্লগটা এডিট করতে গিয়ে দেখি যে কিছুটা পার্ট মানে খুবই ভালো একটা কিছু কিছু ক্লিপিংস যেখানে মেজো জেঠি রান্না করছিলো পুরো সব কিছু, আইব্রো ভাতের মেনুগুলো যা যা কাল হয়েছিল, ভাত, 5 রকম ভাজা, শাকের ঘণ্ট, মাছের মুড়ো দিয়ে ডাল, তারপরে ফ্রাইড রাইস, মাছের কালিয়া, তোপসে মাছের ফ্রাই, আরও অনেক কিছু, সব কিছু ওখানে, পায়েস, চাটনি, সব কিছু ওখানে দেখানো হচ্ছিল। ওখানে অনেক মজার মজার অনেকটা ক্লিপিংস সেটা উড়ে যায় ফোন থেকে, মানে ফোনটা কাল দেখা ছিল যে স্টোরেজ স্পেস রানিং আউট, 128 GB আমার স্পেস, তো 50%ও আমার ফিল আপ হয়নি, কিন্তু ফোনে কোনো একটা কারণে এডিটিং অ্যাপটায় দেখাচ্ছিলো যে স্টোরেজ স্পেসটা নেই, তুমি কিছু জিনিস ডিলিট করো নাহলে আজকের ভ্লগটা সেভ করা যাবে না ফোনের গ্যালারিতে। তো তাই জন্য আমি আমার ফোন থেকে কিছু স্টোরেজে গিয়ে HTML ফাইল টাইল অনেক থাকে না, সেগুলোকে ডিলিট করছিলাম। আমি জানি না কী করে র ফাইলস মিস হয়ে গেলো। সো খুব মনটা খারাপ ছিল, তাই জন্য কাল আইব্রো ভাতের ভ্লগটা খুব ছোটো হয়ে গেছে, অনেক ক্লিপিং মিস হয়ে গেছে, সেটা রিকভার করতে পারলাম না। এনিওয়ে যেটা চলে গেছে সেটাকে তো আর ভেবে ফেরাতে পারবো না, আপকামিং ব্লগসগুলোকে যাতে ভালোভাবে করতে পারি তোমরা সবাই পাশে থাকো। অ্যান্ড সামনে একটা বড় ইভেন্ট, বিয়ে, বিশাল একটা হিউজ অ্যামাউন্টের ফিনান্সিয়াল ইনভেস্টমেন্ট, দুটো ফ্যামিলির মেন্টাল ইনভেস্টমেন্ট, ফিজিক্যাল ইনভেস্টমেন্ট, ইমোশনাল ইনভেস্টমেন্ট, সব কিছু, তো সেটার জন্যেও একটু টেন্সড তো আছি, ব্লগে হয়তো হাসছি বাট ভেতর ভেতর চাপ তো আছেই, সবারই চলছে চাপ, যতক্ষণ না ভালোভাবে সব কিছু হবে। এনিওয়েজ আর কি বলবো, অনেক কিছু বকবক করে ফেললাম, আজকে ব্লগটা করলাম এখান থেকে শুরু। আজকে ফাইনালি ডেকোরেশন অ্যান্ড লাইটের সব কাজ কমপ্লিট হবে, পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব, প্লাস নিচে কিছু ফ্লোরাল ডেকোরেশন হবে, সবটাই তোমাদের সাথে মানে ব্লগের মাধ্যমে দেখাবো। তো আজকের ব্লগটা দেখতে থাকো এন্ড পর্যন্ত, আই হোপ আজকের এই ব্লগটা দেখতে তোমাদের খুব ভালো লাগবে, এনজয় টুডেস ব্লগ। কালকে ঘন্টি একটা সুন্দর কার্ড দিয়েছে এরকম উপরটা, আর ভেতরে একটা মেসেজ লিখে দিয়েছে, এনজয় ইয়োর লাইফ অ্যান্ড কন্টিনিউ টু মেক আস হ্যাপি থ্রু ডেলি লাইফ উইথ দেবীরা, হোপ টু সি 1 মিলিয়ন সাবস্ক্রাইবার সুন লিখেছে। ভেতরটা নিজে ডেকোরেট করেছে, টু দেবীরা, সোনা পিপি অ্যান্ড রাকেশ আঙ্কেল, বাই লাভিং অ্যান্ড
বিং লাভড বাই সামওয়ান, কাংগ্রাচুলেশনস অন ইয়োর ওয়েডিং ডে ফ্রম ঘন্টি। খুব সুন্দর হয়েছে, পেছনটাও নিজে হ্যান্ড পেন্ট করেছে, ভেতরটাও করেছে ডেকোরেশন, স্কুলের কার্নিভাল থেকে কার্ডের বেসটা কিনে এনেছিলো, তারপর ডেকোরেট করেছে, খুব সুন্দর হয়েছে, থ্যাংক ইউ সো মাচ। এই যে এখানে ডেকোরেটরের লোকেরা চলে এসছে সব জিনিসপত্র নিয়ে, এবার সব কমপ্লিট হবে, দেখতে পাচ্ছে না এখনো আসছে এদিকে। এই যে এখানে এখন চলছে কাজকর্ম, এদিকে সব জিনিসপত্র আনা হয়ে গেছে, এবার হচ্ছে কাজ। এই যে এখানে কালকে সুন্দর করে ঠাকুরের কাপড় পরানো হয়ে গেছে, দাদারা পরিয়েছে, আমি এনেছিলাম এই কাপড়টা, ধুতি আর উপরে চুনরি, সুন্দর লাগছে। মনে প্রচুর বাকি, প্রচুর বাকি। প্রচুর কাজ বাকি চলছে এখানে। আর এই যে আমার অ্যাসিস্ট্যান্ট এখানে সুধা গদ্দা, ওকে অ্যাসিস্ট করছে, কোনো কমপ্লিট হয়ে যাচ্ছে অলমোস্ট। তো আপাততর মতো এখানটা হয়েছে, আরো অনেক কিছু এখনো লাইটের কাজ বাকি আছে, এই হলো ফাইনাল লুক। এখানে পর্দা লাগানো হচ্ছে, পর্দা লাগানো মোটামুটি ডান, এখন আরো অনেক কাজ বাকি। চেয়ারে কভার পরানো হচ্ছে, তো নিচের কাজ মোটামুটি সব ডান। এইবারে আমরা ছাদে যাব, ছাদে গিয়ে ওনাদের বলে দেবো কী কী করতে হবে, তারপর আমি চান করতে যাব। এখন আসা হয়েছে ছাদে, এবার ছাদের পুরো ডেকোরেশন হবে, চলো। এখনো অনেক বাকি, এখানে আলোর লোকও চলে এসছে, এখন ডিসাইড করছে কোথায় কীভাবে আলো দেওয়া হবে, তখন পাঠাবে। এখানে অলমোস্ট রেডি, আরও কিছু কাজ বাকি আছে। একটা আমব্রেলা লাগানো হয়েছে, আরও লাগানো হবে, টেবিল কভার পরানো হবে, লাইটস লাগানো হবে, কাজ হচ্ছে তো হচ্ছেই, হচ্ছে তো হচ্ছে। আর এই যে এখানে আমাদের আনন্দময়ী ডেকোরেটরের ওনার বসে রয়েছেন, উজ্জ্বল বাবু, ওনার সুপারভিশনেই সব কিছু হচ্ছে, খুব সুন্দরভাবে কাজ চলছে এখানে। এই যে আমার আলোর লোক চলে এসছে এখানে, ছাতা অলমোস্ট লাগানো ডান, এবার আলো লাগানো হবে। ইগলি ওয়েটিং টু সি দ্য ফাইনাল লুক, তোমাদের সাথে শেয়ার করবো পুরোটাই। এখানে সব এলইডি আলোর রোপস লাগানো হচ্ছে। সো এখন বাজে অলমোস্ট 6টা, আর আমি এখন বিকেলে একটু বসে বসে লিকার খাচ্ছি, ছাদে এখনও কাজ কমপ্লিট হয়নি। আগে সকালবেলা থেকে 9টা থেকে একইভাবে চলছে, দালান ছাদ, দালান ছাদ, দালান ছাদ, এই পড়ে যাচ্ছে। বড় বৌদিও আমার সঙ্গে সঙ্গে অনেকক্ষণ ছিল, আর এবার মাথাটা আস্তে আস্তে টিপ টিপ করছে, আর পারছি না, দেখি কতক্ষণে পুরোটা কমপ্লিট হয়। কিছুটা লাইটস লাগানো হয়ে গেছে, এখনো অনেকটাই বাকি, কখন যে পুরোটা কমপ্লিট হবে জানি না, কাজ চলছে তো চলছে। সো ফাইনালি দালানের ডেকোরেশন অ্যান্ড লাইটের কাজ কমপ্লিট হয়ে গেছে, একবার তোমাদেরকে পুরোটা দেখিয়ে দিই, যদিও বা এখনও টুকটাক ফুলের কাজ বাকি আছে, তাও যতটা হয়েছে শেয়ার করে দিই। অ্যান্ড তারপরে ছাদটাও অলমোস্ট শেষের পথে, ছাদটাও দেখিয়ে দেব। এই যে এখানে এরকমভাবে লাইটস দিয়ে দিয়েছে, এখানে চেয়ার ফেয়ারগুলো একটু সরাতে হবে, ঠিকঠাক করতে হবে, পারফেক্টলি সুধাকরদার হেল্প নিয়ে সেটা রাত্রিরে এসে করব। অ্যান্ড এখানে একটা আলো আর একটা লাগানো হবে, মানে পুরো কমপ্লিট আর হয়ে উঠছে না, একটু কিছু না কিছু বাকি থেকেই যাচ্ছে, যাই হোক দেখা যাক আর কতক্ষণ লাগে। কমলদাই তো মেন, কমলদার ছবি তো তুলতেই হবে। ফাইনালি আমাদের পুরো ছাদ কমপ্লিট হলো এতক্ষণে, এবার খালি টপগুলোকে একটু প্লেস করতে হবে চারিদিকে, লাইট দিয়ে দিয়েছে এখানে, সব রেডি, খুব সুন্দর হয়েছে, নাইস ওয়ার্ক, হেভি টিম ওয়ার্ক করেছে সবাই সারাদিন ধরে।
কাল সকাল 8টায় আসবে বলে দাও, বলে দাও কি ফোনে বলে দেবো নিয়ে আসতে। খুব ভালো হয়েছে কাজ, সুন্দর হয়েছে। তুমি বলছিলে বড় হয়ে যাবে, দেখো ছোট্টর মধ্যে ভাল লাগছে। আমার গেটে হ্যালোজেন কি বিয়ের পরে জ্বালাবে, মানে সব লোক যখন চলে যাবে তখন আলো জ্বলবে? বাহ খুব ভালো কাজ। এই যে গেট হয়ে গেছে সুন্দর, এই যে ফ্লাওয়ারের ডেকোরেশনটাকেও একটুখানি আপডেট করা হলো, সুন্দর আছে।